যশোরের বেশিরভাগ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দিন দিন কমছে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা এসব বিদ্যালয়ে শিক্ষক সংকট বিজ্ঞানাগার না থাকা ও অতিরিক্ত অর্থ খরচের কারণে শিক্ষার্থীরা আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা যশোর থেকে রিপন হোসেনের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট যশোরে পনেরোটি স্কুল অ্যান্ড কলেজ এবং উননব্বইটি কলেজ রয়েছে যার মধ্যে চল্লিশটি কলেজে বিজ্ঞানাগার নেই আবার কোনোটিতে উপকরণ থাকলেও সাজিয়ে রাখা হয়েছে আলমারিতে হাতে কলমে শিখতে না পারায় বিজ্ঞানের অনেক কিছুই অজানা শিক্ষার্থীদের কাছে ফলে একদিকে ভয় অন্যদিকে শিক্ষক সংকট ও দারিদ্রতার কারণে আগ্রহ হারাচ্ছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ইন্টারে যেটা সাইন্স খুব বেশি হার্ড এখানে কেউ সাহস পায় না অনেকেই আছে আর্থিক সমস্যা মানে প্রাইভেট পড়তে পারে না পড়তে গেলে একটা দক্ষ টিচারের প্রয়োজন এই জন্য একটা দক্ষ টিচার গ্রামে ঠিক মতো পাওয়া যায় না শিক্ষকরা বলছেন বিজ্ঞানে এসএসসি এর সিলেবাসের চেয়ে এইচএসসির সিলেবাসে পড়া অনেক বেশি ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা সিলেবাস শেষ করতে পারেন না এজন্য কেউ বিজ্ঞান বিভাগ নিতে চান না এই সমস্যাটা আসলে প্রাথমিক স্তর বা হাই হ্যাঁ উচ্চ মাধ্যমিক স্তরেই সমস্যা থাকে যে ওখানেও যদি দশজন মানবিক থেকে পাশ করে বিজ্ঞান থেকে একজন বা কোথাও কোথাও মিসও হয় সায়েন্সের সিলেবাসটা এসএসসির সাথে কোনো মিল নেই এইচএসসির এবং প্রায় দশ গুণ সিলেবাস সংশ্লিষ্টরা বলছেন জেলায় মাধ্যমিক যে সংখ্যক শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়ে উচ্চ মাধ্যমিকে তার সংখ্যা নেমে আসে অর্ধেকে যেসব পন্থা অবলম্বন করা দরকার সেগুলোকে যুক্তিযুক্তভাবে যদি আমরা এগিয়ে না নিতে পারি তাহলে ফলাফলের এই বিপর্যয় এবং যে নির্দেশনাগুলো আছে সেটা মাস্ট পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে কিনা সেজন্য আমাদের একটু চিন্তা করার দরকার সংকট নিরসনে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা বিজ্ঞান শিক্ষা গ্রহণ করে তারা বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারে কিন্তু অনেক অভিভাবক এই বিষয়টা জানেন না এবং অনেক শিক্ষকরা অভিভাবকদের এই বিষয়ে যদি সচেতন করে তোলেন যশোর জেলায় পাঁচশো একুশটি মাধ্যমিক স্কুল পনেরোটি স্কুল অ্যান্ড কলেজ তিনশো দশটি মাদ্রাসা ও উননব্বইটি কলেজ সহ মোট নশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান